আর সেই বিষয়টি হচ্ছে আমাদের এই জুনিয়র জীবনের যেই অভিযাত্রা আমরা জন্মের পর থেকে শুরু করেছি, যেই সফরে আমরা রয়েছি, এই সফর আসলে আমাদের কোন দিকে হচ্ছে, কিসের উদ্দেশ্যে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তাই আখিরাতমুখী দুনিয়াবি জীবন এবং দুনিয়ার জীবন হতে অন্তরের আখিরাতের উদ্দেশ্যে যে অভিযাত্রা রয়েছে, এই অভিযাত্রাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের গতি, আমাদের দৃষ্টি, আমাদের মুখ সবটাই গুরুত্ব পরিচালিত হচ্ছে বাধ্যতামূলকভাবে আখিরাতের দিকে। হয়তো আমি মনে করছি আমি আমার বাড়ির দিকে যাচ্ছি, আমি মনে করছি আমি আমার কর্মস্থলে যাচ্ছি, আমি মনে করছি যে আমি আমার গন্তব্যে যাচ্ছি, কিন্তু আসলেই আপনি আপনার গন্তব্যে যাচ্ছেন, আমি আমার গন্তব্যে যাচ্ছি, কিন্তু সেই গন্তব্য হচ্ছে আমাদের একটি আবাসন, আমাদের অন্য কোনো আবাসন নেই, সেটি হচ্ছে আখিরাতের আবাসন। এটা আমাদেরকে জানতে হবে, এই আবাসনের দিকে আমরা মূলত দৌড়াচ্ছি। আপনি যেদিকেই দৌড়ান না কেন, যেদিকেই যান না কেন, আপনার একটাই আবাসন সেটি হচ্ছে আখিরাতে যে গন্তব্য রয়েছে সেই গন্তব্য। তাই আমরা যদিও মৃত্যুকে ভুলে থাকি, জীবনের পরতে পরতে পর্যায়ে পর্যায়ে ক্ষণে ক্ষণে আমরা একটি জিনিসকেই ভুলে যাই, যেটি আমাদের জন্য, আমাদের জীবনের জন্য পরম সত্য। সে মৃত্যুকে যদিও আমরা ভুলে থাকি, কিন্তু মৃত্যু আমাদেরকে কখনো ভুলে না, মৃত্যু আমাদেরকে কখনো ভুলে না। এই নেমাতে খুরু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই, এটি আমাদের জন্য অবধারিত। সুতরাং যে অবস্থায় আমরা থাকি না কেন আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আপনি ভুলে যান, আপনার এই ভুলে যাওয়ায় কিছুই আসে যায় না, কিন্তু মৃত্যু আপনাকে ভুলবে না। তাই আখিরাতমুখী জীবনের জন্য আমরা আমাদের জীবনকে যদি আখিরাতমুখী করতে চাই, যদি করতে হয়, প্রথমে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে, একজন আল্লাহর বান্দা হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন মুত্তাকি তাকওয়া অবলম্বনকারী হিসেবে প্রথমে যে পয়েন্টগুলো জানতে হবে সেটি হচ্ছে দুনিয়ার জীবন সম্পর্কে আপনার কনসেপ্ট, আপনার ধারণাকে স্বচ্ছ করতে হবে। দুনিয়ার জীবন সম্পর্কে আপনার আইডিয়া কী, ধারণা কী, আপনি এখানে কী আবাসন করছেন, আপনি এত বিশাল বিশাল অট্টালিকা, আপনি এত হইচই এখানে কেন করছেন, এত বিশাল আয়োজন কিসের উদ্দেশ্যে করছেন, কেন আপনি এত দৌড়াচ্ছেন, কোন গন্তব্যের দিকে দৌড়াচ্ছেন, সে বিষয়ে আপনাকে আগেই কনফার্ম হতে হবে। তাই আপনাকে প্রথমেই জানতে হবে যেটি, সেটি হলো এই দুনিয়ার জীবনের প্রকৃত হাকিকত কি, বাস্তবতা কি। আমার বন্ধুগণ, এক নম্বর বিষয় হচ্ছে ইন্নাহা দারু ইবতিলা ওয়া ইখতিবার, এটি আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য এখানে পরীক্ষার জীবন, পরীক্ষার সময়। এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পরীক্ষার্থীর জন্য, পরীক্ষার সময় হচ্ছে তার গোটা জীবনের সময় অত্যন্ত মূল্যবান, গোটা জীবনের সময় হচ্ছে পরীক্ষার সময়টি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান। ঠিক আপনার এই পুরা জীবনটাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই যে পিরিয়ড আপনাকে দিয়েছেন, এই টাইম দিয়েছেন, এই পুরো টাইমটাই আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এটি আপনার জন্য একটা এক্সাম টাইম, পরীক্ষার টাইম। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম ভালো কাজ করে, ভালো কাজগুলোকে সমাধান সম্পন্ন করতে পারে সে পরীক্ষা করতে পারেন। তাই এটি মৃত্যুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মৃত্যুর কথা উল্লেখ করে দিয়ে স্মরণ করে দিয়েছেন যে তুমি হয়তো মনে করেছ জীবনই তোমার জন্য শুরু, না, শুরু তোমার আসলে মৃত্যু দিয়ে শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মূল টার্গেটের বিষয়টি এখানে যে আপনার এত ক্ষণস্থায়ী, যে আপনাকে যে টাইম দেওয়া হচ্ছে সেটাতে এত লিমিটেড, এত নির্ধারিত, এই জন্য শুরুই হয়েছে মৃত্যু দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে শুরু করেছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে
আমরা জানি দুনিয়ার এই জীবন বন্ধুগণ খুব দ্রুত শেষ হয়ে যাবে, কখনই চলে যাবে। আজকে যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছেন, তিনি একটু ভালো করে চিন্তা করুন। আপনি একটু চোখ বন্ধ করে এই উপলব্ধির জগতে আপনি একটু চিন্তা করুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন ফাঁকে 60 বছর বয়স হয়ে গিয়েছে। 13 বাজে, সময় চলে যায়, একেবারেই চলে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা কিছু আছে সবটাই শেষ হয়ে যাবে, এগুলো কিছুই থাকবে না, এগুলো সব বিলীন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে সেটি অবধারিত, চিরস্থায়ী, এটি শেষ হওয়ার কিছুই এখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিনিসের মধ্যে কমতি নেই, কোনো দিন কমতি হবে না। সূরাতুন নাহলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 96 আয়াতের মধ্যে বলেছেন, তিন নম্বর যে পয়েন্টটি জানতে হবে সেটি হলো বন্ধুগণ, দুনিয়ার এই জীবন, যারা এই জীবনের মাধ্যমে প্রতারিত হচ্ছে, যারা এটাকেই মনে করতেছে আমার জীবন, এর মাধ্যমে আমি সমৃদ্ধ হব, অর্থশালী হব, এই করব সেই করব, এর পরিকল্পনা রয়েছে, বাড়ির পরিকল্পনা, ঘরের পরিকল্পনা, হাজার রকমের পরিকল্পনা যাদের রয়েছে, যারা এর মাধ্যমে প্রতারিত হচ্ছে, এই পার্থিব জীবন তাদেরকে বিপর্যস্ত করে, ফেতনায় নিমজ্জিত করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এটি বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হচ্ছে তোমাদের জন্য প্রতারণার সামগ্রী, খুব চাকচিক্য মনে হবে তোমার কাছে, খুবই সমারোহ মনে হবে, কিন্তু এই চাকচিক্যের মধ্যে কিছুই নেই, কারণ এটি তোমার কাছে থাকবে না, তোমাকে প্রতারিত করবে, অনেক ভালোবাসা তোমার সামনে নিয়ে আসবে, স্ত্রী পুত্রের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সবটাই তোমার শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এগুলো শুধুমাত্র একেবারেই প্রতারণার সামগ্রী, এগুলো তোমাকে বিপর্যস্ত করবে, তোমাকে প্রতারণার দিকে নিয়ে যাবে। চার নম্বর যে দৃষ্টি আপনার জানতে হবে দুনিয়া সম্পর্কে, পার্থিব জীবন সম্পর্কে, সেটি হলো এই দুনিয়া এবং দুনিয়ার গোটা জীবনটাই, এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাছে, এর কোনো ধরনের ওজন আল্লাহ তাআলার কাছে মোটেও নেই, কোনো মূল্যই নেই। যদি মূল্য থাকতো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন সিদ্ধান্ত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বর্ণিত একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন সাহল ইবনে সাআদ আস-সাআদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে সাআদ আস-সাআদি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিরু ইনদাল্লাহি জানাহা বাউদাহ, যদি এই পৃথিবী পার্থিব জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর যদি মূল্য একটা মশার ডানায় সমান হতো, মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে এক মানে সামান্যতম পানি পান করার সুযোগ দিতেন না। এমনি স্বাভাবিকভাবে আপনি একজন আপনার শত্রু আসলেও যদি বলেন পিপাসার্থ, তাকে আপনি পানি পান করতে দেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য থাকত, দুনিয়ার কি থাকতো, মূল্য থাকতো। এই বিষয়টি হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কিন্তু আমি একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে আত্তাকুয়া মসজিদ, এটা তো পৃথিবীর একটা অংশ ঠিক কিনা, কিন্তু আপনি বাংলাদেশের ম্যাপের মধ্যে আত্তাকুয়া মসজিদ বের করে দিতে পারবেন কিনা, মানে বাংলাদেশের ম্যাপটা এত ছোট যে গ্লোবের মধ্যে যখন যাবেন যে তাকুয়া মসজিদটুকু এখান থেকে বের করে দিতে পারবেন না, এই সৌরজগতের ম্যাপের মধ্যে যখন যাবেন তখন বাংলাদেশটাকে বের করে দিতে পারবেন কিনা, এত ক্ষুদ্র হয়ে যাবে যে খালি চোখে বাংলাদেশকে বের করে দিতে পারবেন না। আর এই বিশাল কায়নাতের গোটা মাখলুকাতের ম্যাপের মধ্যে যদি আপনি এই আপনার এই তাকওয়া মসজিদকে নিয়ে যান, তাহলে দেখবেন যে এটা মানে মশা তো দূরের কথা, মশার চেয়েও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীর সামান্যতম একটি অংশেরও কি হবে না, বেশি হবার সম্ভাবনা নেই। কথাটা বুঝতে পারলাম কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ব্যাপারে এই উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে কিছুই নেই। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলার যে বিশাল নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে অঢেল দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকান না সে কি আল্লাহর কাফ মানে কুফুরি করেছে কিনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে কিনা, আল্লাহ তাআলার প্রতি তার সত্যিকার আস্থা আছে কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন না। তিন নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে দুনিয়ার জীবন হচ্ছে বন্ধুগণ এটি খেল তামাশা, এটা হচ্ছে আপনার আধিক্য
পরস্পরের মধ্যে গর্ব অহংকারের বিষয় আর কিছু না। কিছুদিন মানে তামাশা করলে, যেমন দুইজনে বসে বসে আপনারা যখন খেলান, মানে খেলায় লিপ্ত হন, একটা খেলা যান, তখন দেখা যায় যে তিনি কিছুক্ষণ খেলার পরে এরপরে শেষ। ঠিক আপনিও একটা এখানে মনে হয় যেন খেলার একটা আসর তৈরি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনটাকে এর সাথে তুলনা করার মাধ্যমে এটা বুঝাচ্ছেন যে এটি যে কত ক্ষণস্থায়ী। যেমন এর সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করার প্রয়োজন মনে করে না, তিনি মনে করেন যে আমার খেল তামাশার সাথে যদি আমি নিজেকে সম্পৃক্ত করি তাহলে আমি আমার জীবনের মূল অবজেক্ট থেকে, জীবনের যে মূল লক্ষ্য রয়েছে, মূল যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য থেকে আমি কি হয়ে যাব, দূরে সরে যাব। ঠিক এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইআলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা, ওয়ালাহুন এটা হচ্ছে তামাশার মতো, ওয়াজিনাতুন একটু চাকচিক্য সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আপনারা দুনিয়া থেকে একেবারেই বিরাগ হয়ে যান না। এই জন্য ওয়াতাফাখুরুম বাইনাকুম, আর তোমাদের পরস্পরের মাঝে একটু অহংকার, কার কি আছে দেখা যাবে, কথা হলে আপনার কি আছে, মানে একটু। কিন্তু তিনি বুঝেন না যে এই যে অহংকারটুকু কিচ্ছু না, এই যে একজনের প্রতি আরেকজনের যে গর্ব যে আমার এই আছে, এগুলো কিছুই না। কারণ এগুলো আপনার আছে বলছেন যেটা, সেটাই কতক্ষণ পরে কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, কতক্ষণ পরে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকাসুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদের মধ্যে আধিক্য, মনে করো যে একটু হোক, বেশি হোক, বেশি হোক, এটা তোমরা চাও, এছাড়া আর কিচ্ছু না। এর পরিচয় এছাড়া আর কিছুই নয়। এই আয়াতের তাফসীরের উপর যদি আমরা আলোচনা করি তাহলে পুরো একটি খুতবা না, দুই তিনটি খুতবার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরেছেন। কারণ আল্লাহর বান্দাগণ সত্যিকার অর্থে দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে যে কাজগুলো তারা করে থাকে সেগুলো হচ্ছে এগুলি, এর বাইরে আপনি দেখবেন কিছুই নেই, সবার উদ্দেশ্য হচ্ছে এগুলো। কিন্তু এগুলো কোনোটাই আপনার মূল অবজেক্ট না, আপনি এখানে আখিরাত মুখী হতে পারেননি, দুনিয়ার জীবনটাকে আপনি আখিরাতের উদ্দেশ্যে কি করতে পারেননি, নিবেদন করতে পারেননি। ছয় নম্বর যেটি জানতে হবে সেটা হলো এই, ইন্নাহা লা তাসফুল আহাদ, দুনিয়ার জীবন কারো জন্য নিষ্কুলুষ হবে না, নিষ্কণ্টক হবে না, একেবারে খালেস হবে না, এর মধ্যে একেবারে আনন্দ, চির আনন্দ কেউ পায় না। একদিন আপনার জন্য, আরেকদিন আপনার বিপক্ষে, আজকে আনন্দ আগামীকাল কষ্ট। দেখেন যারা যুবক ছিলেন, মাশা আল্লাহ শক্তি ছিল, এখন যখন বার্ধক্য এসে আস্তে আস্তে চলতেও পারেন না, উঠতেও পারেন না, চোখে দেখেন মাঝে মধ্যে দেখেন না, ঠিক কিনা, একই বিষয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুনিয়ার এই পার্থিব জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজিয়েছেন যে কিছু অংশ তুমি এখান থেকে নিতে পারবে, গোটা জীবনটাই তোমার জন্য নির্ভেজাল, নিষ্কণ্টক, আনন্দময় হবে, আরামের হবে, এমনটি ভাবার কোনো সুযোগ নেই দুনিয়ার জীবন থেকে। তাই দুনিয়ার জীবনকে এইভাবে কোনোদিন নেওয়ার সুযোগ থাকবে না। ফলে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে, এইভাবে তিনি বলেছেন, আদ-দুনিয়া কাল মা'ইল মালিহ, দুনিয়া হচ্ছে লবণাক্ত পানির মতো, কুল্লামাজতাত্তা মিনহু শুরবান, যখন তুমি লবণাক্ত পানি বেশি বেশি করে পান করবে, ইজতাত্তা মিনহু আতাশা, তোমার পিপাসা বাড়তেই থাকবে, পিপাসা কি হবে না, নিবারণ হবে। দুনিয়া থেকে যা অ্যাচিভ করতে চান, দুনিয়া থেকে যা অর্জন করতে চান, যতই চেষ্টা করুন না কেন, যতই বাড়াবেন ততই আপনার পিপাসা বেড়ে যাবে। আজকে যার কাছে অঢেল সম্পদ রয়েছে দেখবেন যে তার কাছে অভাব অনেক বেশি, কোটি কোটি টাকা যার কাছে রয়েছে দেখবেন তার ব্যাংক লোন অনেক, মানে কয়েকশো কোটি টাকা। আর আমাদের যাদের কাছে টাকা নেই দেখবেন তাদের ব্যাংক লোনও নেই, মানুষের কাছে কোনো লোন নেই। এটা হলো দুনিয়ার এই প্রকৃতি। আর এই কথাটা কি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন। সর্বশেষ পয়েন্ট এই বিষয়ে, দুনিয়া সম্পর্কে যে আইডিয়া আমরা নিব, কনসেপ্ট নিব, সর্বশেষ আট নম্বর পয়েন্ট হচ্ছে এটা, ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার খেয়াল পড়ে যে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে আমাদেরকে পড়ানো হয়েছে, ইন্নামা দুনিয়া ফানাউন লাইসা লাহা সুবুতু, দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী, এর সামান্যতম স্থায়িত্ব নেই। ইন্নামা দুনিয়া কাবাইতিন নাসাজাতুল আনকাবুতু, দুনিয়াটা হচ্ছে এমন একটা ঘরের মতো যে ঘরটা মাকড়াসা কি করেছে, তৈরি করেছে। মাকড়াসার ঘর দেখেছেন কিনা, কোন সময় আপনার চাদরের সাথে লেগে গিয়ে শেষ হয়ে যাবে, মাকড়াসা বেচারাও জানে না, আপনিও জানেন না। এই ধরনের জীবন এত ক্ষণস্থায়ী,
এত ভাঙ্গুর, এত সামান্য এই দুনিয়ার জীবন সম্পর্কে যদি আমরা আইডিয়া নিতে পারি আমার বন্ধুগণ, তাহলে আখিরাতের এই অভিযাত্রা আমরা সফল করতে পারবো, আখিরাতমুখী জীবনটাকে আমরা সাকসেসফুল করতে পারবো, আমাদের জীবনটা সত্যিকারভাবে গ্রহণযোগ্য জীবন হবে সেটা আমরা তৈরি করতে পারবো। দুই নম্বর যে পয়েন্ট সেটি হলো, আমাদের জীবনকে আমরা যদি আখিরাতমুখী করতে হয় তাহলে আমার বন্ধুগণ আখিরাতের স্থায়িত্ব, জবাবদিহিতা এবং বাস্তবতা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আখিরাত কি, এর বাস্তবতা কি? কারণ আপনি হয়তো মনে করেছেন যে দুনিয়ার জীবনের পরে আখিরাত যে আছে এটা হয়তো সাধারণ কিছু, এটা হচ্ছে আপনার প্রকৃত জীবন। মূলত আপনার এই আখিরাতের জীবনের জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে আপনার পুরস্কারের জীবন, যেখানে আপনাকে পুরস্কৃত করা হবে, অথবা শাস্তি, যেখানে আপনার জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই আখিরাতের এই জীবনটি, আপনার এই জীবনের পরিচয় আপনাকে জানতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে এখানে, এটি হচ্ছে ইন্নাহাল হায়াতুল হাকিকিয়া, এটা হচ্ছে প্রকৃত জীবন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন এই আখিরাতের জীবন হচ্ছে লাহিয়াল হায়াওয়ান, এটি হচ্ছে মূলত হায়াওয়ান। আমার বন্ধুগণ, আরবি ভাষায় হায়াওয়ান বলা হয় থাকে, যারা আরবি গ্রামার সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখেন, চতুর্থ পর্যন্ত হায়াওয়ান প্রাণীকে বলা হয় থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে, দুনিয়ার জীবনটাকে হায়াত হিসেবে ব্যবহার করেছেন, আর আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াওয়ান শব্দ দিয়ে ব্যবহার করেছেন। হায়াওয়ান হচ্ছে এমন জীবন যে জীবনের শুরু হবে আর যে জীবনের কি হবে না, শেষ হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনের পরিচয় দিয়েছেন এভাবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে মধ্যে আয়াত সম্পর্কে বলেন, হিয়াল হায়াতুল বাকিয়াতুল মুস্তামিররাতু আল্লাতী লা যাওয়াল লাহা, এটি এমন একটি জীবন যে জীবন কন্টিনিউ করবে শুরু হওয়ার পরে শেষ নেই। আর আপনার দুনিয়ার জীবন শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জীবনটাকে শুরু করার আগেই কি করে দিয়েছেন, শেষ দিয়ে শুরু করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বুঝতে পেরেছেন, এটাকে হায়াত বলেছেন, এর আগে মৃত্যুর কথা উল্লেখ করে দিয়েছেন, শুরুর আগেই শেষ, এর এন্ড কি হবে, এর শেষ কি হবে সেটাকে ক্লিয়ার করে দিয়েছেন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে, ইন্নাহা খাইরুন ওয়া আবকা, আখিরাতের জীবন হচ্ছে সত্যিকার মানুষের জন্য নিষ্কলুষ নির্বিচার যে কল্যাণ রয়েছে, এই কল্যাণ দুনিয়াতে এই কল্যাণ পাবেন না। কল্যাণের জন্য দৌড়াচ্ছি কিন্তু কল্যাণ দুনিয়াতে নেই, আসল কল্যাণ সেখানে আপনার জন্য রেখে দেওয়া হয়েছে। ও আবকা, এটা চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একাডেমির মধ্যে অনেক আয়াতের মধ্যে বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, আপনি তাদেরকে বলে দিন, জানিয়ে দিন দুনিয়ার জীবনটি সামগ্রী হচ্ছে একেবারেই কম, একেবারেই সামান্য। ওয়াল আখিরাতু খাইরুল লিমানিত্তাকা, আর আখিরাত মুত্তাকিদের জন্য, যারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে তাদের জন্য অনেক কল্যাণকর। ওয়ালা তুজলামুনা ফাতিলা, এবং তাদের উপর সামান্যতম সেখানে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, যেটি সেটি হলো বন্ধুগণ, আখিরাতের জীবনের নগণ্যতা ও স্বল্পতা সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে। দুনিয়ার জীবনের স্বল্পতা সম্পর্কে, নগণ্যতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাউরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থান হচ্ছে এই, তোমরা ভালো করে জেনে রাখো, আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থান হচ্ছে এই ধরনের যে, ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তোমাদের কোনো ব্যক্তি যখন সমুদ্রের মধ্যে তার আঙ্গুল রাখে, ফাল ইয়ানদুর বিমা ইয়ারজে, এরপরে যখন আঙ্গুল উঠানোর পর সে সমুদ্র থেকে কতটুকু পানি তার আঙ্গুলের মধ্যে আসলো সে এটা যেন দেখে নেই। এটাই হচ্ছে দুনিয়ার জীবনের উদাহরণ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উদাহরণ। আমরা দুনিয়ার জীবনের এই নগণ্যতা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের গোটা জীবনকে আমরা আখিরাতমুখী করা আমাদের পক্ষে মোটেও সম্ভব হবে না। তিন নম্বর পয়েন্ট বন্ধুগণ, আখিরাতের উদ্দেশ্যে আপনার এই সফর অভিযাত্রা করতে হলে অবশ্যই নবী এবং রসুলদের দেখানো যে পথ রয়েছে সেই পথকে বেছে নিতে হবে। কি কি কাজ, কি কি পথ ও পদ্ধতি নবী এবং রসুলগণ আমাদের এই পার্থিব জীবনকে আখিরাতমুখী করার জন্য, আখিরাতের অভিযাত্রী হওয়ার জন্য,
নবী এবং রাসূলগণ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন সেই কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এক সেটি হলো সমস্ত নবী এবং রাসূলগণ নিজেদের গোটা জীবনে জুহুদকে ইখতিয়ার করেছেন জুহুদকে গ্রহণ করেছেন এবং প্রাধান্য দিয়েছেন জুহুদ কি জিনিস সামনে আমরা আলোচনা করব তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই দুনিয়াতে كان أزهد الناس في الدنيا محمد رسول الله صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم ছিলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষদের মধ্যে বেশি যিনি জুহুদ করেছেন জুহুদ ইখতিয়ার করেছিলেন তিনি অনেকগুলো হাদিস রয়েছে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেন একদিন আমাদেরকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ দেখে দুনিয়ার প্রতি আমাদের অনুরাগ দেখে দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি দেখে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমাদেরকে লক্ষ্য করে বললেন মা আসাবান নাসু মিনাদ দুনিয়া মানুষ দুনিয়ার প্রতি এত আগ্রহ কেন দেখাচ্ছে দুনিয়া নিয়ে এত কিছু লাভ করার চেষ্টা কেন মানুষ করে যাচ্ছে ফাকাল তিনি বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াদিল্লুল ইয়াউমা ইয়ালতাউই মা ইয়াজিদু মিনাদ দাকালি মা ইয়ামলাহু বিহি বাতনাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদার কষ্ট পাচ্ছেন তিনি খুদা কষ্ট পাচ্ছেন কষ্ট করতেছিলেন একেবারেই সামান্যতম কম দামি সামান্য এমন খেজুরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে অন্তপক্ষে খিদার কষ্টটুকু মিটাবেন পেটে একটু দেবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ছিলেন দুনিয়ার কোন আলেম দুনিয়ার কোন ইমাম এ কথা খেলাফ করেন নাই দ্বিমত পোষণ করেন নাই ঠিক কি তা এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি অভাব ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে আল্লাহ রাব্বুল আলামিন অভাবের কারণে দেন নাই নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে প্রয়োজনের অতিরিক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই এটি প্রমাণ করেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত আগত উম্মত এটা বুঝতে পারে এটা উপলব্ধি করতে পারে দুনিয়ার জীবন থেকে কতটুকু আমাদেরকে অর্জন করা দরকার এটা নিজেদের জন্য গ্রহণ করতে পারে এই উদাহরণ নিতে পারে দুই নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিন মাস অতিক্রম করে গিয়েছে একাধারে কোনোদিন রান্নার জন্য আগুন জ্বালানো হয়নি শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর এবং কিছু পানি পান করতেন তিন মাস মার আলাইনা হেলালুন সুম্মা হেলালুন সুম্মা হেলাল তিন মাস অতিক্রম করে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন জ্বালানো হয়নি আর আমাদের ঘরগুলোতে যদি তিন মাস আগুন না জ্বলতো তাহলে ঘরেই জ্বলে যেত আপনারা জানেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা নয়জন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও নয়জন ছিলেন এতক্ষণ তো তিন মাস অতিক্রম করে গিয়েছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অভাব ছিল না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত প্রয়োজন মনে করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য প্রয়োজন মনে করেননি তিন নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে বিছনা ছিল এই বিছনা খেজুর গাছের শলকা দিয়ে তৈরি করা অন্তত শক্ত একটি বিছনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহতে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্ত বিছনায় শুইতেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসিব এক চাকাইর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন ফাকামা তিনি উঠলেন ওয়াকাদ আসরা ফি জামবিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর চাটের দাগ বসে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর চাটায় দাগ বসে গিয়েছে কুল্লা ইয়া রাসূলুল্লাহ আমরা প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইত্তাখাযনা লাকা ওয়াতান যদি আপনার জন্য একটা নরম বিছনা তৈরি করতাম নরম বিছনা নিতাম আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা একটা নরম বিছনা নিতাম তৈরি করতাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেন ফাকালা মালি ওয়ালিদ-দুনিয়া মালি ওয়ালিদ-দুনিয়া আমার আর এই দুনিয়ার জন্য কি প্রয়োজন রয়েছে দুনিয়া থেকে আমি কি চাই দুনিয়া থেকে আমার কি কি নিতে হবে কোনো দরকার তো নেই আমি এটা দরকার মনে করি না ওয়া মা আনা ফিদ-দুনিয়া দুনিয়াতে আমার অবস্থান জেনে নাও
আমার অবস্থান হচ্ছে কারাকিবিন, ওই আরোহীর মতো, ওই মুসাফির ব্যক্তির মতো। ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, যে একটা গাছের নিচে এসে কি করলো, কিছুক্ষণ একটু ছায়ার মধ্যে বসলো, সুম্মা রাহা, তারপরে চলে গেল, ওয়া তারাকাহা, তারপরে এটাকে ছেড়ে গেল। আপনি আমি দুনিয়া সম্পর্কে আমাদের এই কনসেপ্ট আছে কিনা একটু সংশোধন করতে হবে। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জহুদ করেছেন, এর কয়েকটি উদাহরণ দিলাম। এবার আসুন বন্ধুগণ, জুহুদ কিভাবে হবে, কিভাবে জুহুদটা করতে হবে। এখন আমি জুহুদ কাকে বলে আপনাদেরকে বলি নাই, সামনে বলবো। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ইয়াকুলুল ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, লা তাতিমুর রাগবাতু ফিল আখিরাহ, আপনার এই পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে আপনি আখিরাতের অভিযাত্রী হতে পারবেন না, আখিরাত মুখী ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না, ইল্লা বিজ্জুহুদি বিদ্দুনিয়া, যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াতে সত্যিকার জুহুদ আপনি যতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারবেন না। এরপরে তিনি বলেন, ওয়ালা ইস্তাকিমুজ জুহুদু ফিদ্দুনিয়া, আর দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত আপনি জুহুদ ইখতিয়ার করতে পারবেন না, জুহুদের অবস্থা আপনার তৈরি হবে না, ইল্লা বাদা নাযরাইনি সহিহাইনি, যতক্ষণ পর্যন্ত আপনার দুইটা দৃষ্টিকে আপনি সত্যিকারভাবে শুদ্ধ পরিশুদ্ধ পরিমার্জিত করে নেবেন, দুইটা দৃষ্টি আপনার পরিমার্জিত হবে। এক, নাযরুকা ফিদ্দুনিয়া, দুনিয়া সম্পর্কে আপনার দৃষ্টিটা ঠিক করতে হবে, কারণ হচ্ছে দুনিয়াটা আপনার সুরআতু জওয়ালিহা, খুব দ্রুত চলে যাচ্ছে, এটা শেষ হয়ে যাবে, ওয়া ফানা ইহা, এটা শেষ হয়ে যাবে। এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে এটাকে ধরার জন্য আপনি চেষ্টা করবেন না, কারণ এর পিছনে দৌড়ালে আপনি দৌড়াতে দৌড়াতে ধরার আগেই আপনি চলে যাবেন, এটাকে ধরতে পারবেন, এই দুনিয়াকে ধরতে পারবেন না, ধরার আগেই আপনি চলে যাবেন, আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। দুই নম্বর জিনিস সেটা হলো এই, নাযরুকা ফিল আখিরা, আখিরাত সম্পর্কে তোমার ধারণা নিতে হবে, আখিরাতের প্রতি তোমার দৃষ্টি দিতে হবে, যে আখিরাতের বিষয় হচ্ছে যেটি ইকবালুহা, তোমার কাছে এগিয়ে আসতেছে। আমরা মনে করতেছি হয়তো আখিরাত মানে পিছনে না, আখিরাত আমার দিকে এগিয়ে আসতেছে, আমি যতই বয়স বাড়তেছে ততই আখিরাতটা আমার দিকে এগিয়ে আসতেছে। ওয়ালা বুদ, আর এটি অবশ্যই অবশ্যম্ভাবী আসবেই, আর এটি ওয়াদাওয়ামুহা, এটা চিরস্থায়ীভাবে থাকবে, সুতরাং এর থেকে কোনোভাবেই আপনাকে মুক্ত হওয়ার কোনো সুযোগ আপনার নেই। এবার আমার বন্ধুগণ, যে বিষয়টি আমরা জানতে চাইব সেটা হচ্ছে এই, এতক্ষণ পর্যন্ত বললেন যে ঠিক আছে, নবী এবং রাসূলগণ জুহুদের যে পথ অবলম্বন করেছেন সেই পথটি আমাদেরকে অবলম্বন করতে হবে, এর কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছি। এখন আমি যেটি বলবো সেটা হচ্ছে এই, জুহুদটা কী জিনিস সেটা আমাদের জানা দরকার। এখন তো প্রশ্ন হতে পারে যে জুহুদ কাকে বলা হয় থাকে, আপনি জুহুদ বলতে কি বোঝাচ্ছেন। জুহুদ শব্দের যদি আমরা শাব্দিক অর্থে যাই তাহলে আমরা দেখব সমস্ত বিধানের মধ্যে জুহুদ শব্দকে অর্থ করা হয়েছে আদামুত তাআল্লুকে বিহ ওয়া আদামুল মুবালাতি বিহি, কোনো বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত না করা, কোনো বস্তুকে গুরুত্ব না দেয়া, এটা হচ্ছে জুহুদ। জুহুদের মৌলিক অর্থ হচ্ছে এটি। এই সম্পর্কে ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আর রিদা আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করা, সন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটানো, এটা হচ্ছে জুহুদ। যে অবস্থায় আছে আমরা সেটা পারি না, একটু বিপদ হয়ে গেলে, একটু সমস্যা হয়ে গেলে, একটু কোনো না কোনো ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে তখন আল্লাহ তাআলাকে ব্লেম করা শুরু করি। আল্লাহর প্রতি সন্তুষ্টি তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ধারণা অন্যরকম হয়ে যায় না, উজবিল্লাহ, ফলে এই কাজটি আমাদের পক্ষে সম্ভব হয় না। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, ক্বালা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, আয-যুহুদু তারিকু মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ, যুহুদের প্রকৃত মিনিং হচ্ছে যে তারিকু মা লা ইয়ানফাউ ফিল আখিরাহ, যেই কাজটি আপনার আখিরাতে কোনো